আজকের ব্লগটা খুব স্পেশাল, তার কারণ আমি যাদের সাথে আমার হাঁটুর সমান বেঞ্চে বসে ABCD যোগ বিয়োগ শিখেছি, যেই সময় বন্ধুত্ব মানে কি সেটাই বুঝতাম না, তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি আজকে আমার একদম ছোট্টবেলার মানে নার্সারির বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আশা করছি আজকের এই স্পেশাল ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখন যাচ্ছি বাদরোড। বাদরোডে আমার বন্ধুরা সব আসবে, সেখানে আমরা সবাই মিলে একটু আড্ডা দেবো। আমার বেশ 5-6 জন বন্ধু আসার কথা আছে, এখনও শিওর না কজন আসবে, কিন্তু আমি ধরছি যে 5 জন অ্যাটলিস্ট আসবে। তো আমি সেখানেই যাচ্ছি। আমাকে একটু চকলেটের দোকানে দাঁড় করিও গো, দেখো চকলেটের দোকান পাও কিনা, একটা দোকানও খোলা নেই। আমি আসলে ওই আমার বন্ধুদের বাচ্চাদের জন্য একটু চকলেট নেব, কিন্তু বাচ্চারা হয়তো কেউ আসবে না, আমি ওর মা বাবাদের হাতে দিয়ে দেবো, ওরা দিতে পারবে, ওদের সাথে দেখা হয়তো হবে না আমার এবার, সেই জন্য আমি চকলেট কিনবো, কিন্তু কোনো চকলেটের দোকান খোলা নেই। দেখো না মার্কেট টার্কেটে কোথাও খোলা পাচ্ছ কি না। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, রিক্সো কাকুকে টাটা বাই বাই বলে এবার এগিয়ে যাব। এখানে একটা পুজো হয়েছে, কি সুন্দর সরস্বতী ঠাকুর। আমি তো যেখানে আমাদের মিট করার কথা তার কাছাকাছি চলে এসেছি। এখানে আসলে মহানন্দা নদীটা চলে গেছে, আর মহানন্দা নদীর পাশেই একটা রোড হয়েছে, সেই রোডের মধ্যে বেশ আড্ডা মারার জায়গা আছে, বসার জায়গা আছে, তো ওখানেই আমরা ফিক্স করলাম আর কি। তো আমাকে একটু যেতে হবে হেঁটে, ওখানে ওরা সব আসবে, দেখা যাক আমি আমি যাওয়ার আগে কেউ এসেছে কিনা, দেখা যাক। মহানন্দা নদীটা আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে মহানন্দা নদী, ওই যে ওপাশে হচ্ছে মহানন্দা ব্রিজ, ওই ব্রিজটা ক্রস করলে মঙ্গলবাড়ি, তো ওই দিক দিয়ে এই মহানন্দা নদী বয়ে গেছে মালদার ওপর দিয়ে আর কি। এটাকে বলা হয় বাঁধ রোড। এটা আগে এত সুন্দর বাঁধানো ছিল না, আমি যখন 5 বছর আগে এসেছিলাম তখন এটা খোলা ছিল, এটা এই 5 বছরের মধ্যেই বাঁধানো হয়েছে। তো ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক সুন্দর এখানে সবাই করতে পারে, বেশ বাচ্চারাও খেলাধুলো করতে পারে, এখানে ছোট্ট করে একটা পার্কও করা আছে। আশা করছি সবাই চলে এসেছে, 4টে বাজে, আমাদের 4টের সময় মিট করার কথা, এখন 4:05। দু একজন মেসেজ করেছে, বলছে রাস্তায় আছে, দেখা যাক। আমি ওখানে একটা সাইন করা আছে, আই লাভ মালদা লেখা আছে, ওখানেই আমি যাব, আর বাকি সবাই ওখানে আসবে। আমি এর মধ্যে একদিন এসেছিলাম সন্ধেবেলা আমার ভাই বোনকে নিয়ে, পিকলু আর মিষ্টিকে নিয়ে, তখন সন্ধে হয়ে গেছিলো, তো এই মহানন্দা নদীর এই ভিউটা পাইনি। এখন যেমন আমার পাশেই মহানন্দা নদীটা দেখা যাচ্ছে, এই ভিউটার জন্যই আমি তাড়াতাড়ি আসতে বলেছিলাম সবাইকে। এখানে যেমন সব বসার জায়গা করা আছে, তো এখানে সবাই বসে এই নদীটা উপভোগ করতে পারছে, একটু বসে গল্প করতে পারছে, তো আমরাও সেটাই করবো আর কি, কোথাও একটা বসে গল্প করবো। এখানেই কিন্তু সব ঠাকুর বিসর্জন হয়, ওদিকে পেছন দিকে একটা বেদি করা আছে, সেখান থেকে সব দুর্গা ঠাকুর সব ঠাকুর এখানেই বিসর্জন করা হয়, তাই জলের মধ্যে সব ঠাকুরের অবশিষ্ট ওই দিকে। আমার বন্ধুরা চলে এসেছে, আমি জাস্ট ওয়েট করছি ওদের জন্য, এক্ষুনি তোদেরকে আমি ছবি পাঠালাম, কেমন আছিস? সবাই একটু আয় আমার এখানে, প্রথমে ছেলেগুলোই চলে এসেছে। হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে অভিজ্ঞান, চন্দন, কৃষ্ণেন্দু, ওরা 3 জনে একই জায়গায় থাকে, এবং ওরা হচ্ছে আমার একদম কি বলবো একদম ছোট্টবেলার বন্ধু, সব কটাই আমার সাথে ক্লাস নার্সারি থেকে 4 অবধি পড়েছে। কেমন আছিস তোরা? উফ, আমার আমি আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এত বছর পর ওদের সাথে আবার দেখা করছি, যদিও চন্দনের সাথে আমার যখনই আসা হয় দেখা হয়, ওদের দুজনকে আমি রাস্তাঘাটে দেখি, কিন্তু হয়তো সামনাসামনি গিয়ে দেখা হয়নি, কিন্তু ওদের দুজনের সাথে আমার সামনাসামনি অনেক বছর পর দেখা হচ্ছে। চল চল চল, এই যে এটা হচ্ছে আই লাভ মালদা সাইন, এটার সামনে আমরা এখন দাঁড়িয়েছি, এটা হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা চলে এসেছি। একটা সেলফি দিয়ে দাও গ্রুপে। হ্যাঁ দিয়ে দে দিয়ে দে, আমরা চলে এসেছি। আর একজন বন্ধু এসে গেছে, সব ছেলেরা কিন্তু খুব পাংচুয়াল, মানে আমি পাংচুয়াল সবচেয়ে বেশি, সময় মতো এসেছি, ঠিক আছে ঠিক আছে। এই যে জয়দীপ চলে এসেছে, হাই বল। আমরা প্রথম একটা পিকনিক করতে গেছিলাম, মানে ওটা ফার্স্ট ক্লাস 4 এ, ক্লাস 4 এ হাজারদুয়ারি, হাজারদুয়ারি, ওটা আমিও আমার মেমোরেবল, মানে ওটা ওই ছেলে মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি বাইরে কোথাও,
ওটা কিন্তু আমাদের কাছে গার্জেন ছাড়া এক্স্যাক্টলি। আর একটা কথা আমার সবসময় মনে পড়ে, মানে এই যে অভিজ্ঞানকে দেখছেন না, এ হচ্ছে সবচেয়ে শান্ত ছেলে ছিল স্কুলে, মানে এখনো শান্ত কি খুব শান্ত ছিল, মানে স্কুলে আসতো আর চলে যেত। না পুরুষ শান্ত হওয়ার জন্য পুরস্কার করেছিল সবকিছুর বন্ধু মুনাই, ওকে আমি মুনাই বলেই ডাকি কিন্তু ওর ভালো নাম হচ্ছে মৌমিতা। দেখ কে কে এসেছে, দেখ এই দেখো আমার চলে এসেছে আর এক বন্ধু অনন্যা। আর অনন্যার সাথে অ্যাকচুয়ালি আমার ছোটবেলা তো আমরা এক স্কুলে পড়েছি, তারপরে আমরা হাই স্কুলেও পড়েছি, আমরা দুজন ক্লাস 5 থেকে আবার 10 অবধিও পড়েছি, সেই জন্য ওর সাথে আমার বন্ধুত্বটা আরো বেশি দিন চলেছে। আমি এক্ষুনি বলছিলাম যে মুনাই কোথায়, মুনাই চলে এসেছে ভিডিওতে, কি খবর? জয়দীপ আমাদের জন্য কেক এনেছে, তো সেই কেকটা আমরা কাটবো যখন তুই আবার আয়, ঠিক আছে? চলো এখানে একটু আই লাভ মালদার সামনে একটু আমরা ছবি টবি তুলি, তারপরে সেইগুলো আমি ছবিগুলো শেয়ার করে দিচ্ছি। আরো দুজন চলে এসেছে গ্রুপে, এই তোদেরকে মিস করছি, দেখ তোরা আমার ব্লগেও চলে এলি। বলে দে আমরা ডাকলেও আসি, বল বল ওটাই আমরা ডাকলেও আসিস একটু মাঝে মাঝে পাকুর কাজ ছাড়া। হ্যাঁ ঠিক আছে, দেখবো পাকুর থেকে কতটা আসিস। আমি এলাম না, স্ক্রিনশটটা নে। দারুন মজা লাগছে না আমার, এত আনন্দ হচ্ছে, আমি আমার ছোটবেলার বন্ধুদের পেয়ে গেছি এত বছর পর, ভীষণ আনন্দ হচ্ছে। মানে সব আমরা কত ছোট ছিলাম বল, এখন সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, আমি ভেবেছিলাম অমিত আসবে না কিন্তু এসেছে, থ্যাংক ইউ। জয়দীপ আমাদের জন্য কেক এনেছে, ও মা সুইট, দেখো কি সুন্দর লেখা আছে, দোলনাস ফ্রেন্ড, দারুন দারুন। এটা একটা ছবি তুলে নি তো অনন্য, এইভাবে তুলে দিবি। হ্যাঁ এই তো এইভাবে বসলে আস, অনন্য তুমি পেছন থাক, ঠিক আছে? সবাই সবাই ধর, সবাই ধর, এই আমরা কেক কাটছি। যোগাযোগ রাখাটাই বিশাল ব্যাপার। আরে অল্প হাঁকর,
এদিকে চন্দন এদিকে মনমা কি যাবে এদিকে 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 মনমা কি যাবে না জয়দীপ তো মনে হচ্ছে ফটোগ্রাফার আনা হয় নেটল ও ভাড়া করা হয়েছে ওকে দেখুন দাদা 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 যে অমিত অমিত অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ির ঠিক পেছনেই থাকে, যেখানে আমাদের আগে বাড়ি ছিল আর কি, তার ঠিক একদম আমার প্রতিবেশী ছিল। তো এখন তো ওরা তোরা ওখানেই তো সেম জায়গাতে আছিস, হ্যাঁ, তো এখনো চলে যাচ্ছে, ওরা শাশুড়িমাকে রেখে এসেছে, তো ওখানে যাবে। চলো ওকে সবাই বাই বাই করে দাও, চল পরে আবার দেখা হবে, ঠিক আছে, চল বাই। ভাল লাগলো তুই এলি, মৌলিও এসেছে, মৌলিও এসেছে, আমরা কিন্তু এখানে 1 2 3 4 5 6 জন আছে, আর একজন ছিল চলে গেল, তবে বাকি এখানে 1 2 3 4 5 6 7 জন, আর এখানে স্ক্রিনে আরো 5 জন। জয়গোপাল তুই এলি না কেন? হ্যাঁ তুই এলি না কেন? তুই মালদাতে আছিস? বউয়ের সাথে ছিল, কি করবে, তোরা আমার ব্লগে আসছিস কিন্তু। এখানে মোটামুটি আশেপাশের লোকজন সবাই বুঝতে পারছে যে এখানে বাবাল চলছে, দারুণ মজা হচ্ছে। আমি পুরো মানে দুটো হাতে কাজ করছি, এক হাতে ব্লগিং করছি, এক হাতে আমি ভিডিও কলিং করছি। আর সাজতে হবে না, আমরা এখন যাবো তো, আর সাজতে হবে না আমাদের, এই হয়ে গেল। এই তোর ছেলে নাইনে কি করে উঠবে আমি বুঝতে পারছি না, আমার মেয়ে যদি সেভেনে পড়ে, আমার মেয়ে তো তোর 13 বছর চলছে, কিন্তু ও আগেই ভর্তি। আচ্ছা তো না না, একটা 13 বছর, তার মানে কোন সালে হয়েছে? 9 হয়েছে, তোর 2008 বিয়ে হয়েছে, 2009 হয়েছে। আচ্ছা পেখমের আগে হয়েছে, আচ্ছা পেখম 10-এ হয়েছে, 10-এর মেয়েতে হয়েছে, ওই জন্য আমি ভাবছি যে তোর ছেলে তো আমার মেয়ের পরে হলো, আমি এখন আমার তোর 8-এর জুলাই বিয়ে হয়েছে, হ্যাঁ ও 9-এর জুনে হয়েছে। আচ্ছা আমি মিস করে গেলাম, আমি মিস করে গেলাম, এটা শুনেছি কোথায়, কোন সমুদ্রে বেড়াতে এখানে দাঁড়ায়, কোথায় জানি, পুরীতে, পুরীতে, এরা বলে ঘর থেকেই বেরোয়নি দুজন দুটো, সেদিন আমরা যে কজন এসেছিলাম সেই কজন মিলেই খুব গল্প করেছি, বিকেলটা আমাদের ভীষণই ভালো কেটেছে, আর এত সুন্দর মনোরম দৃশ্য আশেপাশে ছিল, সেগুলো দেখতে দেখতেই সময় কীভাবে চলে গেল বুঝতে পারিনি। যদিও আমাদের সাথে ভিডিও কলে আরও বন্ধুবান্ধব ছিল, তবে যারা আসতে পারিনি তাদেরকে আমরা খুব মিস করেছি। পেছনে আমাদের এই পাশে দেখুন মহানন্দা নদীটা বয়ে গেছে, সন্ধেবেলা ভালোই লাগছে, এখানে আবার সুন্দর সফট মিউজিকও চলছে। তো আজকে আমাদের এই বিকেলবেলাটা ভীষণই ভালো কাটলো, সবাই মিলে হই হুল্লোড় করে কেক খাওয়া হলো, আমরা গল্প করলাম, আমাদের সাথে অনেকেই ভিডিও কলে জয়েন করলো, তো মোটামুটি আমাদের মনে হলো আমরা 12 জন একসঙ্গে হই হুল্লোড় করে আড্ডা মারলাম, ঠিক কিনা বল? তো মানে বহু বছর পর আমরা সবাই একসাথে হলাম, অনেকের তো মালদাতে থেকেও দেখা হয়নি এত বছর, তো সেটা হয়ে গেল এই সূত্রে। তো এইভাবেই যেন আমাদের বছর বছর দেখা হয়, আমরা সারা জীবন যেন এই রকমই একজোট হয়ে বন্ধুত্বটাকে টিকিয়ে রাখতে পারি, এটাই আমরা চেষ্টা করে যাব। এই যে অনন্যা, ওর দুটো ছোট ছোট বাচ্চাকে রেখে ও এলো, সবাই সবাই আর কি নিজের নিজের ব্যবসা কাজকর্মকে পাশে রেখে কিন্তু আমরা দেখা করতে এলাম, আমি নয় এবার আমি ফ্রি একটু এখানে, তাছাড়া সবার কিন্তু কাজ রয়েছে, তো এটাকেই বলে বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বের টানেই কিন্তু আমরা এলাম। তো যাই হোক, আবার হবে, আবার হবে আমাদের এই রকম দেখা সাক্ষাৎ, আবার করব আমরা, আমাদের আবার একটা নেক্সট প্ল্যান হচ্ছে, জানি না সেটা সাকসেসফুল হবে কিনা, যদি হয় তাহলে আবার একটা ব্লগ আসবে সেই বিষয়ে। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের, তো সবাই বাই বলার আগে বল আবার আসবো ফিরে, আবার আবার আসবো ফিরে, বাই বাই।